গুড মর্নিং বন্ধুরা, চলো আজকে সারাদিন কি কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন কি করছি সেটা দেখে নাও। আমি এতক্ষণ এবিটি এর টেস্ট পেপার করছিলাম, ভূগোলের কোয়েশ্চেন সলভ করছিলাম, আমার সামনে এইচএস এর ফাইনাল এক্সাম। বন্ধুরা, আজকে আমি ঘুম থেকে উঠেই পড়তে বসে পড়েছিলাম, তাই এখনো বিছানাটা গুছানো হয়নি। তো চলো চটপট বিছানাটা গুছিয়ে নিই, এরপরে আমি পড়তে যাব। তো বন্ধুরা দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তো এবার আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নেব। চলো তো পড়তে যাব বলে ব্রাশ করে নিচ্ছি। সকালবেলার প্রথম কাজ হলো আমার দুটো গ্লাস ভর্তি জল খেয়ে নেওয়া। তো দেখো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমার আজকে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তাই রাষ্ট্রবিজ্ঞান আর টেস্ট পেপারটা নিয়ে নিলাম। আজকে টেস্ট পেপার সলভ করাবে রাষ্ট্রবিজ্ঞানের। তো চলো পড়া থেকে এসে তোমাদের সাথে দেখা হবে। দেখতেই পাচ্ছ পড়তে আছি, হয় পড়া থেকে এসে ফুল তুলতে চলে এলাম। তো দেখো চারিদিকে কত ফুল। তো বন্ধুরা দেখো, আমি এখন ধান ঘেঁটে দিচ্ছি। তো এটা পিঠের চাল করার জন্য ধান রোদে দিয়েছে মা। বন্ধুরা দেখো কতগুলো বাঁধাকপি চাষ করা হয়েছে, তার মাঝে দেখো ফুলকপিটা কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছো? দেখো কত সুন্দর চারিদিকে বাঁধাকপি। তো বন্ধুরা দেখো কত সুন্দর সর্ষের ফুল, অনেকটা জুড়ে সর্ষের ফুল। সর্ষের ফুল তো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছো আমরা রিলস করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মা আজকে পুজো দেবে। তো বন্ধুরা, তোমাদের সাথে সারাটা দিন কাটিয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। তো তোমাদের কিরকম লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমার ফোনের নোটিফিকেশান সবার প্রথমে যায়। চলো বাই, এই অবধি আজকে।